আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইসলাম ইসলাম ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোকপি মেশিনে অটো ফটোকপি মেশিনে ফটোকপি করতে হয়, কিভাবে স্টুডিও 452 মেশিন অপারেট করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ডিসপ্লেতে যাই। ডিসপ্লেতে বিভিন্ন ধরনের আইকন দেখা যায়। এখান থেকে পেপার সাইজ দেখানো হচ্ছে, এ ফোর সাইজের এবং লিগাল সাইজের পেপার। উপরে কত পেজ করা হবে তার সংখ্যাও দেখানো, ডিসপ্লে করা আছে, এবং মেশিনে কতগুলো পেপার আছে তাও দেখা যাচ্ছে। এরপরে পেপারের সাইড দেখা যাচ্ছে 1/1, এটাকে 2/2 করা যায় এপিট ওপিট, এবং পেপার সাইজ A4 থেকে A4-এ। তারপরে শর্ট দেখা যাচ্ছে, শর্টের মাধ্যমে পেপারগুলোকে একাধিক মানে সিরিয়াল করে করা যায়। এছাড়া টেক্সট আছে, টেক্সট অপশন আছে। এবার আমরা ফটোকপি মেশিনে ফটোকপি শুরু করি। পেপারটা প্লেস করলাম, তারপরে পেপার সাইজ ঠিক করলাম, A4 সাইজ, এবং কত পেজ তার সংখ্যা নির্দেশ করলাম। ওয়ান বাই ওয়ান, এরপরে পেপার সাইজ A4, আর কালির পরিমাণ মিডিয়াম। এটা আমরা বাড়িয়েও দিতে পারি, কমিয়েও দিতে পারি, তা আমি মিডিয়াম রাখলাম। এবার প্রেস করলাম, ওকে বাটনে প্রেস করার পরে একটি পেজ ফটোকপি হলো। এখন আমরা মিলে দেখি, সেম এবার আমরা এটাকে যদি দুই পিঠ থাকে, এ পিঠ ও পিঠ, তাহলে আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আমরা প্রথমে এক পিঠ প্লেস বসালাম, বসানোর পরে পেপারের এ পিঠ ও পিঠ 2/2 সিলেক্ট করলাম। প্রেস করলাম, এক পিঠ হলো। এবার আবার পেজটি উল্টিয়ে দিলাম, দিয়ে আবার ওকে বাটন প্রেস করলাম। দুই পিঠ ফটোকপি হওয়ার পরে এরপরে ওকে করলাম। এবার দুই পিঠ প্রিন্ট হয়ে আসলো। এবার আমরা মিলিয়ে দেখি, সেম এ পিঠ এ ও পিঠ, দুই পিঠ হয়ে গেল। এখন যদি আমরা লিগাল সাইজ করতে যাই, তাহলে পেপার সাইজ সিলেক্ট করতে হবে লিগাল সাইজ। এরপরে যে পেপারটা ফটোকপি করব সেটা প্লেস করলাম। কিন্তু এখানে A4 সাইজের কাগজ যেভাবে সিলেক্ট করে সেভাবে করলে হবে না, কারণ A4 সাইজের চাইতে লিগাল সাইজের সাইজ বড়, এই জন্য অপোজিট সাইডে সিলেক্ট করতে হবে। আর এইভাবে তারপরে 2/2, দেন ওকে প্রেস করলাম। এবার কাগজটি আবার উল্টিয়ে দিলাম, দিয়ে আবার ওকে প্রেস করলাম। এবার ফাইনাল করলাম। এখন আমরা দেখছি দুই পিঠ উভয় পিঠ ফটোকপি হয়ে গেল। আমরা এবার মিলিয়ে দেখি, হ্যাঁ উভয় পিঠ ফটোকপি হয়েছে এবং লিগাল সাইজে, অর্থাৎ B4 সাইজ কাগজে। এখন যদি আমরা লিগাল সাইজের পেপার থেকে A4 সাইজের
ফটোকপি করতে যাই, অর্থাৎ বড় সাইজের কাগজ থেকে ছোট সাইজে লেখাটাকে আমরা যদি ফটোকপি করতে যাই, সেক্ষেত্রে আগে প্রথমে এক পিঠ দিয়ে প্লেস করে বসালাম, বসিয়ে তারপরে কাগজের সাইজ সিলেক্টের অপশনে গিয়ে B4, আর প্রিন্টারে প্রিন্টিংয়ে A4, অর্থাৎ B4 সিলেক্ট করে প্রিন্টিংয়ে A4 সিলেক্ট করার পরে এবার 2x2 সিলেক্ট করলাম, কারণ উভয় পিঠ করতে হবে। যদি এক পিঠ হয় তাহলে 1x1, 2 পিঠ হলে 2x2 সিলেক্ট করতে হবে। তারপরে প্রেস করলাম, প্রেস করার পরে আবার কাগজটি উল্টিয়ে দিলাম, দিয়ে আবার প্রেস করলাম, ওকে প্রেস করার পরে ফাইনাল করার ফাইনাল বাটনে প্রেস করলাম, এখন উভয় পিঠ ফটোকপি হয়ে গেল। এখন মিলিয়ে দেখি লিগাল সাইজ থেকে A4 সাইজের কাগজে পুরো অংশটা ফটোকপি হয়ে বেরিয়ে আসলো। লিগাল সাইজের পেপারের সাইজ এবং ফটোকপি A4 সাইজের কাগজের সাইজ এক না, তাই লেখাগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে। বড় সাইজের লিগাল পেপার থেকে ছোট সাইজের A4 কাগজে এভাবে প্রিন্ট করা যায়। তা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন।